ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 6 বছরের দ্বিগুণ হবে এই শর্তে এক ব্যক্তি ব্যাংকে 3,000 টাকা স্থায়ী আমানত রাখেন। স্থায়ী আমানতের সুদের হার কত সেটা নির্ণয় করতে হবে। বিশেষ প্রয়োজনে মেয়াদ শেষ হওয়ার 2 বছর আগেই তিনি সমস্ত টাকা তুলে নিতে বাধ্য হন এবং তার জন্য ব্যাংকে দেওয়া সুদের হার 5% হ্রাস পায়। তাহলে ওই ব্যক্তি ব্যাংক থেকে কত টাকা ফেরত পাবেন? তাহলে আমাদের দুটো অংশ আছে। প্রথমে আমরা বের করব সুদের হার কত। তো ব্যাংকে উনি টাকা রেখেছিলেন, আসল হচ্ছে 3,000 টাকা। ওকে, আচ্ছা, এবারে বলছে এই টাকা 6 বছরে দ্বিগুণ হবে। তাহলে সময় হচ্ছে টি 6 বছর, আর 6 বছরে সুদ আসল কত হবে? সুদ আসল হবে 6,000 টাকা। তো সুদ আসল যদি 6,000 টাকা হয় তাহলে সুদ কত হবে? সুদ হবে তাহলে 6,000 মাইনাস 3,000, মানে 3,000 টাকা। ওকে, তাহলে এখান থেকে আমরা ধরে নিই সুদের হার, ধরি সুদের হার হচ্ছে R%। ওকে, তাহলে সুদের ফর্মুলা থেকে লিখি 3,000 ইজ ইকুয়াল টু PRT/100। তাহলে 3,000 ইন্টু আর ইন্টু টি, টি হচ্ছে 6/100। ওকে, তাহলে এখানে এটা কেটে গেল, এখানে 3,000টা কেটে গেল, মেনলি 3,000টা কেটে গেল। ওকে, তো তাহলে কি হচ্ছে, আর ইজ ইকুয়াল টু হচ্ছে 100/6। তাহলে আর ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা 100/6। 2 দিয়ে কাটি, 2 3 6, 2 50 100। তাহলে 50-এর 3 হচ্ছে, মানে 16^2 = 3, 16^2 = 3% হচ্ছে সুদের হার। ওকে, এবারে উনি 2 বছর আগে, 2 বছর আগে টাকা তুলে নিচ্ছেন। তা 2 বছর আগে টাকা তোলার জন্য ওনার সুদের হ্রাস হচ্ছে 5% হ্রাস পাচ্ছে। ওকে, 2 বছর আগে টাকা তুলেছেন, ঠিক আছে। তাহলে এখন সময় কত? সময় হচ্ছে 6-2, মানে হচ্ছে 4 বছর। আর সুদের হার কত? সুদের হার এই 16^2 = 3 থেকে 5 বাদ যাবে, সুদের হার হবে 16^2 / 3 মাইনাস ফাইভ। আমার মাথার মধ্যে 11 ঘুরছে, সেখানে আমি 11 বলে দিলাম। তো 11, ইলেভেন টু বাই থ্রি, 11^2 / 3 এত পার্সেন্ট হচ্ছে সুদের হার। ওকে, তো 11^2 / 3 হলো সুদের হার। তাহলে এবারে আমরা বের করব সুদ কত। 4 বছরে সুদ হবে আমাদের, সুদ হবে তাহলে 3,000 হচ্ছে আসল। ওকে, 3,000 হলো আসল। এবারে 11^2, আচ্ছা 11^2 = 3কে আমরা মিক্সড ফ্রাকশনে করে নিই। তাহলে 11^3 = 33, 2^3 = 35, তাহলে 35^3%, তাহলে এটা হবে 35/3 ইন্টু 100। আর সময় কত? সময় 2 বছর কমে গেছে, তার মানে 4 বছর। ওকে, আচ্ছা, তো তাহলে এখানে শূন্যগুলো সব ক্যান্সেল হয়ে গেল, এখানে 3টাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে 35-এর সাথে গুণ হচ্ছে 4। ওকে, তাহলে 4 5 = 20, 7 2 = 2, 7 3 = 12, 13 = 14। ওকে, এত টাকা, ফাইন। তাহলে উনি কত টাকা পাবেন 4 বছর পরে? টাকা পাবেন 3,000। ওকে, 3,000 প্লাস 140, আচ্ছা আমি একটু চেক করে নি ক্যালকুলেশনটা। এখানে সুদ হচ্ছে 3,000, আচ্ছা এখানে একটা শূন্য থাকবে, তাহলে একটা শূন্য হবে, এখানে একটা শূন্য ছিল তাহলে শূন্য হবে, তাহলে এটা হবে শূন্য, 4 4 0 0, 4400 টাকা। ওকে, তাহলে 4400 টাকা হচ্ছে উনি পাবেন 4 বছর পরে। সো দিস ইজ দি আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।